আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। যে আমার রাজনৈতিক জীবনে আমি এত বিব্রত কোন সময় হয়নি। হিসাবে আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব, যারা জনগণের সেবক হিসাবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন আমি জিজ্ঞাসা করব। আমার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমি জানতে চাব, আমার প্রধানমন্ত্রীর কাছে, যে দোয়া দাবাত কবুল করার পরে কাদের ইশারায় আজকে এখানে কেউ আসে নাই, কেন আসে? সবাই আমাকে প্রশ্ন করেছে, যেহেতু উনি আমার আওয়ামী লীগের সভাপতি, আমি আওয়ামী লীগের কর্মী, আমি ওনার কাছেও একটি প্রশ্ন রাখব। আজকে আমি বললাম যে আমার রাজনৈতিক জীবনে আমি এত বিব্রত কোনো সময় হয়নি। আমি প্রশাসনের কর্মকর্তাদের এই বিষয়টা জানিয়েছি বহু আগেই। আমি জানি না, আমি আমার ছোট বোন, আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট বোন, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়রের মতো করে এই কথা বলতে পারবো না। উনি বলে ফেলেন, আমি এটা বলতে পারবো না যে এখানে প্রশাসন টাকা কামাতে আসে। এই কথা কয়েকদিন আগে উনি বলেছেন। নারায়ণগঞ্জে আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি জেলা প্রশাসককে বলেছি কি না। আমি জেলা প্রশাসকে একবার বলি নাই, বারবার বলেছি। এবং আপনারা জেনে অবাক হবেন যে ক্যাবিনেট সেক্রেটারি, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীগণ আমাকে সাধুবাদ জানিয়েছেন সেই দিন আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে, যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, সারা বাংলাদেশে যে উদ্যোগটা সব জায়গায় সবাই নেয়, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব। সেই কারণে আমি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে একটা সংসদ সদস্য কোন জায়গায় থাকে, তার অবস্থানটা কোথায়, এটা হয়তো নারায়ণগঞ্জের প্রশাসনে অনেকেই হয়তো বুঝতে পারেন না। নির্বাচনের আগে কোনো প্রশাসনের কর্মকর্তার কাছে শামীম ওসমান ফোন করে নাই। আর সবাইকে মনে রাখতে হবে, নারায়ণগঞ্জে যারা আছেন, আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথেই শেষ হব। যেই প্রশ্ন আজকে সাংবাদিক ভাইরা করেছেন, আমার লার্নেড লয়াররা করেছেন, আমার শঙ্করদা করেছেন, আমার খোকন সারা করেছেন, বাদল করেছে, চন্দন করেছেন, সেই প্রশ্নের উত্তর নারায়ণগঞ্জের প্রশাসনে যারা আজকে একজনকেও এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই, কেন? এই প্রশ্ন যদি এইখানে করি তাহলে আপনারা ভাববেন নারায়ণগঞ্জেই করেছি। আমি শামীম ওসমান জীবিত থাকলে আমার সম্বন্ধে আপনাদের ধারণা খুব কম। এই পার্লামেন্টের অধিবেশনে এই প্রশ্ন জনগণের প্রতিনিধি হিসাবে আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব, যারা জনগণের সেবক হিসাবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন আমি জিজ্ঞাসা করব। আমি মাথা নোয়াবার মানুষ না, কথা বলতে চাই নাই, আমি মাথা বা নোয়ার মানুষ আমি না, এমন কোনো কাজ করি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি, নারায়ণগঞ্জের টাকা ধরা পড়ে যাত্রা বাড়িতে আর কেস দেখান ফতুল্লাতে, আমাদের কাছে অনেক খবরই আছে, সাংবাদিকরা আমাদের জানান, কিন্তু এই কথাগুলি আজকে বলার কথা না। এখানে যারা এসছেন আমার চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সবাই হতাশ হয়ে গেছেন, হতাশ হবেন না, এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করব, আমাদের নারায়ণগঞ্জ আমরাই ঠিক করব। আমি আব্দুল হাই সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার সভাপতির কাছে, আপনারা সবাই থাকবেন এখানে, জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে আমি প্রশ্ন করতে চাই। আমি তো সংসদে আমার কথা বলব, ফেব্রুয়ারি মাসের 30 তারিখের সংসদ, আমি আমার কথা বলব। আমি জানতে চাবো আমার সরকারের কাছে, আমি জানতে চাবো আমার জনপ্রশাসন মন্ত্রীর কাছে, আমি জানতে চাবো আমার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, আমি জানতে চাবো আমার প্রধানমন্ত্রীর কাছে, যে দোয়া দাবাত কবুল করার পরে কাদের ইশারায় আজকে এখানে কেউ আসে নাই, কেন আসে নাই, আমি অবশ্যই জানতে চাবো। কিন্তু আপনারা এটা নিয়ে দুশ্চিন্তিত হবেন না, কারণ এই সরকারের প্রধান হচ্ছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। উনিও যেমন কারোর কাছে, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করেন না, আর আমরা তার কর্মী,
আমরাও কিন্তু পৃথিবীর কোন শক্তির কাছে মাথা কাটানো করার লোক না। ঠিক।